প্রতিবাদী কৃষকৰ দাবীত উত্তাল দিল্লী। গণৰাজ্য দিবসত ট্ৰেক্টৰ লৈ প্ৰতিবাদ কৰিব কৃষকসকলে। গণতান্ত্ৰিক প্ৰতিবাদ অব্যাহত ৰখাৰ ঘোষণা কৃষকৰ। মকর সংক্রান্তির দিনাই কৃষি আইনের প্রতিলিপি দাহ করব কৃষকসকলে। দিল্লির হাড়কপুয়াজারের মাজতো কৃষি আইন বাতিলের প্রতিবাদ সাব্যস্ত রাখিছে কৃষকসকলে। 60 জনত অধিক কৃষকর মৃত্যুর পিছতো অব্যাহত আছে কৃষি আইন বিরোধী আন্দোলন। কিন্তু বতর বিধি পথালির বাবে স্থগিত রাখিছে ট্রেক্টর সমদল। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার আর কৃষকর মাজত অনুষ্ঠিত হয়ে যায় সপ্তমখন বৈঠক, আর এই বৈঠকখনো বিফল হওয়া দেখা যায়। কেন্দ্রীয় সরকারে ঘোষণা করা মতে কৃষি আইন সংশোধনের উপর আলোচনা করা হব কৃষকসকলের লগত। কিন্তু কৃষকসকলের স্পষ্ট মত যে সংশোধনের উপর কোনো ধরনের আলোচনা নকৰি সম্পূর্ণরূপে বাতিল করিব লাগে এই আইন। উক্ত বৈঠকখনত উপস্থিত আছিল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, পীয়ূষ গোয়েল আর কেন্দ্রীয় মন্ত্রী সোম প্রকাশকে ধরে আন বহুকজন আর কৃষকর হয়ে 40 লাখ কৃষকর প্রতিনিধি উপস্থিত আছিল বৈঠকখনত। কিন্তু কৃষকসকলক কোনো ধরনের সমাধান সূত্র দিব নোৱাৰিলে কেন্দ্রীয় সরকারখনে। ইয়ার পিছতে 8 জানুয়ারীত পুনের অষ্টমখন বৈঠকর শুনানি দিয়ে। আনহাতে দাবি মানি নললে 26 জানুয়ারীত গণতন্ত্র দিবসের দিনট ট্রেক্টর লৈ পেরেডত বৃহৎ সমদল করার বাবে সাজু কৃষক সন্থা। লগতে 23 জানুয়ারী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসটো সমগ্র দেশজুড়ি কৃষক দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করে কৃষকসকলে। কৃষকর দাবি মানি নললে এই প্রতিবাদ ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, রিচ টাইম।